খুলনায় শতভাগ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত চলছে বিশাল কর্মযোগ্য এর মধ্যে সুন্দরবন সংলগ্ন দুটি গ্রামে শতভাগ বিদ্যুৎ সংযোগ হয়েছে এখন শুধু শহরই নয় আলোকিত হয়েছে গ্রাম গ্রাহকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে কমেছে বিদ্যুতের সিস্টেম লস শেখ মোহাম্মদ জুয়েলার ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট সুন্দরবনের কোলখেসা কয়রা খুলনা সবচেয়ে দক্ষিণের অনগ্রসর উপজেলা সিডর আয়লা বুলবুল আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই টিকে থাকে এখানকার অধিবাসীরা একসময় সাত ইউনিয়নের একশো একত্রিশ গ্রামবাসীর অধিকাংশকে নির্ভর করতে হতো কেরোসিনের বাতির ওপর এখন বিদ্যুৎ আসায় পঁয়ষট্টি বছরের বৃদ্ধার চোখে উচ্ছ্বাসের ছোঁয়া সুন্দরবনের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল কাট মাছ মধু আহরণকারীরা এখন বিদ্যুতের ওপর নির্ভরশীল জীবিকার কথা ভাবছে বিদ্যুতের ছোঁয়ায় চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি এই সর্বপ্রথম বিদ্যুৎ আসলো এই অঞ্চলে তো এই অঞ্চলের মানুষের জন্য অবশ্যই এটা খুবই সুখকর একটা ঘটনা এবং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার বয়স পঁয়ষট্টি বছর এতদিন আমরা কারণ পাইনি অত্যন্ত আনন্দিত আমরা বিদ্যুৎ বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা সহযোগিতা করবে খুলনায় তিনটি উপজেলা বাদে বাকিগুলোতে শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি কাজ শেষ হবে তিনটা উপজেলা বাদে বাকি উপজেলাতে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুই সালের মধ্যে সমগ্র দেশকে বিদ্যুৎ নেটওয়ার্কে আনার অংশ হিসেবে কয়রা উপজেলার দুটি গ্রামের শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে গেছে বললেন স্থানীয় জনপ্রতিনিধি এই অঞ্চলের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে এই অঞ্চলের যে আদিবাসী মানুষ আছে যারা অনেকেই শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল তারা বিদ্যুতের আলোয় লেখাপড়া করবে তারা উন্নত জীবন যাপন করবে শতভাগ বিদ্যুৎ প্রাপ্তির লক্ষ্যমাত্রা অর্জনে দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের মাসু আলিসা একুশে টেলিভিশন